এবং কসুর রাষ্ট্রপতি আর কসুর প্রধানমন্ত্রী কসুর প্রশাসনের প্রধান আমরা মানি না। আমাদের ছোট ভাই রফিকুল ইসলাম আল মাদানি জীবন দিয়ে দেবে, কোন বাতিলকে ভয় পাবে না। আমাদের শিকার আছে বাংলাদেশের বড়দের শিকার আছে তাদের থেকে। আমরা যাদেরকে বড় বলে মেনে নিয়েছি, আমরা বড় বলেই শিকার করি, বড় বলেই শ্রদ্ধা করতে চাই, সম্মান করতে চাই, কিন্তু মাঝে মধ্যে ছোট মানুষ থেকেও শিকার দরকার। বেঈমান নাফর মানের সামনে, অপশক্তির সামনে বুকের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মতো সাহস নিয়ে বুলেটের সামনে বন্দুকের সামনে কিভাবে দাঁড়াতে হয়, আজকের যুগে যদি শিখতে হয় তো রফিকুল ইসলাম আল মাদানিকে মাদানি থেকেই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি আমাদের সকলকে বলবো তাকে ফলো করুন। কতটুকু সাহস থাকলে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া যায়, কতটুকু সাহস থাকলে বাতিলের বিরুদ্ধে বুলেটের সামনে দাঁড়ানো যায়। ওই দিন চার পাঁচ বছর আগে হবে, ওই বয়ান শুনেই মোটামুটি আন্দাজ করতে পেরেছিলাম যে একটা কিছু হবে। এরপরের বছর আমার গ্রামে দাওয়াত দিলাম, আমার মাদ্রাসায় একটা তাক লাগাই দিছে বয়ানে, পাবলিক প্রথম মনে করছে শিশু বক্তা, এটাই মনে করত। আমিও পোস্টারে লিখছিলাম তখন শিশু বক্তা, তো কল্পনাও করি না এটা যে আসলে শিশু না, হাজার লক্ষ কোটি শিশুর বাপ, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এলমের পাশাপাশি ইমানই যে শক্তি দান করেছেন, আমার বিশ্বাস কয়েক লক্ষ আলেমের ইমান মিলেও রফিকুল ইসলাম মাদানির ইমানের সমান শক্তিশালী হবে না। আমি পাবলিকের কথা বলি না, আমার মতো আলেমের কথা বলি। আমার মতো এমন হাজার লক্ষ আলেমের ইমান একসাথে করলে যতটা শক্তিশালী হবে, এর চেয়েও বেশি শক্তিশালী ইমান হলো রফিকুল ইসলাম আল মাদানির ইমান, এটা আজকেই প্রমাণ হয়েছে, ঠিক না? ওই উপরে থুতু দিলে নিজের উপর পড়ে, এজন্য অনেক কথা বলতে পারি না, মনের ভেতর কথা থাকলেও বলি না। সবাই পালিয়ে গেল, রফিকুল ইসলাম মাদানি পালানোই, ঠিক না? তো দোয়া করি আমরা প্রত্যেকে যে আমরা সবাই ভয় পেলেও মাদানি ভয় পায় না, এমন মাদানি বাংলাদেশের ঘরে ঘরে হওয়া দরকার। রাহবার হওয়ার জন্য খুব উঁচা লম্বা হতে হবে এমন কোনো কথা না, রাহবার উম্মতের রাহবার হওয়ার জন্য শাইখুল হাদিস হতে হবে এমন কোনো শর্ত না, উম্মতের রাহবার হওয়ার জন্য খুব বড় আলেম হওয়া লাগবে এমন কোনো শর্ত নয়, উম্মতের রাহবার হওয়ার জন্য স্বাস্থ্য বেশি থাকা লাগবে, পেট বড় থাকা লাগবে, এরকম কোনো শর্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে এদেশের মানুষ রফিকুল ইসলাম মাদানিকেও রাহবার হিসেবে মেনে নিতে পারেন, আল্লাহ তার মাকামকে আরো উঁচা করে দেন। যুগে যুগে মানুষগুলো আসবে, যুগে যুগে এসেছে আসবে। আল্লাহ পাক বলেন কিছু মানুষ, আমার সময় খুব কম, সংক্ষিপ্ত কথার জন্যই বলা, আল্লাহ বলে ওয়ামিনান নাসি মান ইশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, কিছু মানুষ নিজেদের জীবন বাজি রেখে আল্লাহকে রাজি করেছে, নিজেদের জীবনের মায়া ত্যাগ করে, বিবি বাচ্চার মায়া ত্যাগ করে, মা বাবার মায়াকে ত্যাগ করে, নিজের সন্তানের মহব্বত আর ভালোবাসাকে বিসর্জন দিয়ে, নিজের নাম সুনাম সুখ্যাতি পজিশন নিজের অবস্থান সব কুরবানি দিয়ে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য জীবন বাজি রেখেছেন কিছু মানুষ, মুফাসসিরুনে কেরাম বলে ওই মানুষগুলো হলো আম্বিয়া আলাইহিমুসসালাম, ওই মানুষগুলো হলো সাহাবা আজমাইন, ওই মানুষগুলো হলো আমাদের দেওবন্দের আকাবিরনে দিন, আর তাদেরই একটি প্রতিচ্ছবি আজকে বাংলাদেশে হলো আমাদের ছোট ভাই রফিকুল ইসলাম আল মাদানি, জীবন দিয়ে দেবে, কোন বাতিলকে ভয় পাবে না। আমাদের শিখার আছে
বাংলাদেশের বড়দের শিকার আছে তাদের থেকে। আমরা যাদেরকে বড় বলে মেনে নিয়েছি, আমরা বড় বলেই স্বীকার করি, বড় বলেই শ্রদ্ধা করতে চাই, সম্মান করতে চাই, কিন্তু মাঝে মধ্যে ছোট মানুষ থেকেও শিখার দরকার। আজকে আমার দেশের আমাদের রাহবার যারা আছেন, আমাদের আমির যারা আছেন, আমাদের মাথার তাজ যারা আছেন, আমাদের মাথার উপরে যারা আছেন, যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, কিভাবে বাতিলের সামনে, নাস্তিকের সামনে, মুরতাদের সামনে, বেঈমান নাফরমানের সামনে, অপশক্তির সামনে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মতো সাহস নিয়ে বুলেটের সামনে, বন্দুকের সামনে কিভাবে দাঁড়াতে হয়, আজকের যুগে যদি শিখতে হয় তো রফিকুল ইসলাম আল মাদানীকে, মাদানী থেকেই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি আমাদের সকলকে বলবো তাকে ফলো করুন। কতটুকু সাহস থাকলে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া যায়, কতটুকু সাহস থাকলে বাতিলের বিরুদ্ধে বুলেটের সামনে দাঁড়ানো যায়। আল্লাহ পাক তার হায়াতে বরকত দেন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। মুসলমান আমাদের সজাগ থাকতে হবে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা জীবন দিয়ে হলেও রাজি করতে হবে একজনকে, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? রাসূল বলেন, লা তাআত আলি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে দুনিয়ার কাউকে খুশি করা যাবে? বলেন বলেন, আল্লাহকে বেজার করে দুনিয়ার কাউকে খুশি করা যাবে? আল্লাহকে বেজার করে নিজের বিবিকে খুশি করা যাবে? কথা কয় না সবাই বলেন। আল্লাহকে বেজার করে সন্তানকে খুশি করা যাবে? আল্লাহকে বেজার করে মা বাবাকে খুশি করা যাবে? আল্লাহকে বেজার করে কোনো নেতারে খুশি করা যাবে? আমাদের রফিকুল ইসলাম মাদানির সুরেই তো বলতে হয়, আমি তো ওই রাষ্ট্রপতিকে মানি যে রাষ্ট্রপতি আল্লাহকে মানে। জোরে বলেন যে রাষ্ট্রপতি। আমি তো ওই প্রধানমন্ত্রীকে মানি যে প্রধানমন্ত্রী আল্লাহকে মানে। আমি তো ওই স্বরাষ্ট্রমন্ত্রীকে মানি যে স্বরাষ্ট্রমন্ত্রী আল্লাহকে মানে। আমি তো ওই আর্মি প্রধানকে মানি যে আল্লাহকে মানে। আমি তো ওই র‍্যাবের প্রধানকে মানি যে র‍্যাবের প্রধান আল্লাহকে মানে। আমি তো ওই পুলিশের প্রধানকে মানি যে পুলিশের প্রধান আল্লাহকে মানে। তাহলে আল্লাহকে যদি না মানে তো ছোট ভাই রফিকুল ইসলাম আল মাদানির সুরে বলতে হয়। এবং কসুর রাষ্ট্রপতি আর কসুর প্রধানমন্ত্রী, কসুর প্রশাসনের প্রধান আমরা মানি না যদি তারা আল্লাহকে মানে না। আমাদের কোনো ভয়? কথা বলেন, আমাদের কোনো ভয়? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের, মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের।